কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমার কাছে যখন তুমি কোনো জিনিস চাইবে তো চাওয়ার আগে তোমাকে চাওয়ার দুটো শর্ত মাথায় রাখতে হবে, মগজে রাখতে হবে, তারপরে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এই দুটো জিনিস যদি তোমার কাছে না থাকে তো যতদিন থাকবে না ততদিন তোমার দোয়া কবুল হবে না। অতএব এই দুটো জিনিসকে আগে তুমি ঠিক করো। এই দুটো জিনিস না থাকা পর্যন্ত তোমার কাজ হবে না। কি কি আল্লাহ বলছেন, ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউমিনু বি, আমার ডাকে সাড়া দাও, আমি আগে তোমাকে ডেকেছি, তুমি আগে আমার ডাকে সাড়া দাও। এক, দুই নম্বরে ওয়ালিউমিনু বি, আমার উপরে ঈমান রাখো পূর্ণ। যদি আমার উপরে তোমার ঈমান ঠিক থাকে এবং আমার ডাকে তুমি সাড়া দিয়ে থাকো, তাহলে তারপরে তুমি যদি ডাকো আমাকে, আমি তোমার ডাকে সাড়া দেব। আমি আগে তোমাকে ডেকেছি, এবার তুমি আমার ডাকে সাড়া দাওনি, তাহলে তুমি জেনে রাখো তোমার ডাকে আমি সাড়া দেব না, এবং আমার উপরে তোমার ঈমান থাকতে হবে। ঈমান এই সব কচুর পাতার পানির মতো ঈমান নয়, একদম পূর্ণ মাত্রায় ঈমান রাখতে হবে যে হ্যাঁ আল্লাহর উপরে আমার ঈমান আছে, তাহলে আমি তোমার ডাকে সাড়া দেব যেদিন তুমি বলবে, যখন তুমি বলবে যে জিনিসটা চাইবে সে জিনিসটা আমি তোমাকে দেব। এবার আপনি বলেন, আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন কি না? আর লোকেরা বলবে যে আল্লাহ ডাকলেন কিবারের দিন যে আমি সাড়া দিইনি। আল্লাহ ডাকলেন কি না, আল্লাহর ডাক মানে কি? পুরো কোরআন মাজিদটাই হচ্ছে আল্লাহ তাআলার ডাক। পুরো কোরআন মাজিদের ভেতরে যা আছে সে কথাগুলোই তো ওলামায়ে দিন আপনাকে মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনাচ্ছেন। তো আল্লাহর এটা ডাক নয়, এটাই আল্লাহ তাআলার ডাক। আর যদি ডাকই হয় তাহলে আপনাকে শুনতে হবে। পহিলা নম্বরে আপনাকে বলছি, পাঁচবার করে দিনে রাতে মুয়াজ্জিন ডাকে কি ডাকে না? হাইয়া আলা সলা, নমাজের জন্য এসো, হাইয়া আলাল ফালা, নিজের কল্যাণের জন্য এসো। পাঁচবার করে দিনে আর রাতে মুয়াজ্জিন আপনাকে ডাকছে, মুখটা হলো মুয়াজ্জিনের কিন্তু ডাকটা হলো আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন মসজিদে এসো, মসজিদে এসো, মসজিদে এসে তোমার নিজের কথাটা আমার কাছে ব্যক্ত করো। কোনো মানুষ যদি হাজিরি না দেয়, কোনো মানুষ যদি আল্লাহর ডাকে সাড়া না দেয়, আর এই মানুষটাই যদি 15 দিন পরে, 20 দিন পরে, 1 মাস পরে কোনো বিপদে পড়ে যায়, আর পড়ে যাওয়ার পরে হাত তুলে আল্লাহ তাআলাকে বলে পরবর্তীকার আমার এই অসুবিধা হয়েছে, তুমি আমাকে এটা দাও, হবে? তোমাকে আমি ডেকেছিলাম, আমার কথা তো তুমি শুনোনি, আমার ডাকে তো আসোনি, তাহলে আমি তোমার ডাকে আসবো কেন? এ তো সোজা কথা। মিনার হতে ভাসেছে আজান, হাইয়া আলাল ফালা, মিনার হতে ভাসেছে আজান, হাইয়া আলাল ফালা, লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা, আওয়ারা মনের হিসেব কর কষে, পায়েতে লাগাও রসা, হাইরে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। তুমি হাইয়ালাল ফালাতে কান লাগাওনি, আল্লাহ তাআলা বলছে না আমি তোমার ডাকে সাড়া দেব না, আমি তোমার কথা শুনব না। আল্লামা ইকবাল অনেক দিন আগে তার যৌবনকালে কিছু কবিতা লিখেছিলেন, সেগুলোকে তার একটা পাঠ হলো কি, শিকুয়া জবাবে শিকুয়া। আল্লাহ তাআলা ওইখানে একটা দামি, ইকবাল একটা দামি কথা বলেছেন, আল্লাহ তাআলার এই কথাটাকে তিনি নকল করেছেন। আল্লাহ তাআলা নিজে যেন বলছেন, মাই তো মাইল বাকারাম হুঁ,
मैं तो मायल बाकरम हूँ, कोई साइल ही नहीं। कोहे तूर तो मौजूद है, कोई मूसा ही नहीं। अभी देवर जन्य रेडी हुए आसी। আর এটা সহি হাদিসে আছে, ইজাম তাদাল লাইল, যখন রাত বেশি হয়ে যায়, নাজালার রব্ব ইলা সামাই দুনিয়া, আল্লাহ তাআলা নিচে আসমানে একেবারে চলে আসেন, আর আসার পরে দুনিয়ার মানুষের দিকে আওয়াজ দিয়ে দিয়ে বলেন, মাইয়াদুনি আনউতিয়াহু, কে আমাকে ডাকছে রে, কোন মানুষটা ডাকছে রে, কোন রমণীটা ডাকছে রে, কোন মহিলাটা ডাকছে রে, এইরকম রাতের বেলায় তার প্রয়োজনের জন্য ডাকছে। সেই কথাটাকে আল্লাহ তাআলা বলছেন, আমি ওর ডাকে সাড়া দেব বলে আমি নিচে আকাশে এসেছি, আর জমিনের দিকে নজর তুলে তাকাচ্ছি, কোথায় কোথায় দেখলাম, জালালগড়ের এলাকায় তাকালাম, আর কোথায় তাকালাম, শামসি অঞ্চলে তাকালাম, মালদহ জেলাতে তাকালাম, কাটিয়ার জেলাতে তাকালাম, পশ্চিমবাংলার মাটিতে তাকালাম, আমি দেখতে পাই না কোনো মানুষকে রাত্রি বারোটার সময় আমার কাছে কিছু নিবে বলে আমার সামনে বসে হাত তুলে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমাকে দাও। কাকে দিব, দিবটা কাকে, দেওয়ার জন্য তো আমি এসেছি, কিন্তু লাওয়ার লোকই তো খুঁজে পাওয়া যায় না, কেউ নেই না, কেউ উঠে না, কেউ চাই না। কোহে তুর এখনো আছে, কিন্তু ওখানে মূসা নবী আর নাই। তুর পাহাড় থেকে গেছে, যেমন মূসা নবী নাই তেমনি আমি আসছি, এসে মানুষকে ডেকে দিচ্ছি, কে নিবে বলো, কে নিবে বলো, মানুষ নাই। এটাই তো পরিস্থিতি, ডাকার জন্য একটু আকুলি পিকুলি লাগে, ডাকার জন্য একটু খাকসারি লাগে, ডাকতে গেলে সাড়ামি করে ডাকলে হয় না, ঘমণ্ড করে ডাকলে হয় না, আর খুব তরতাজা হয়ে আছি, আর আল্লাহ তাআলাকে খুব কড়া কড়া ভাষাতে বলছি, দিতেই হবে তোমাকে, আমি নামাজ পড়ে এসেছি, আমি রোজা করে এসেছি, তুমি না দিবা আমাকে তো কাকে দিবা, এইরকম সান্ডামি করতে গেলে আল্লাহর কাছে পাওয়া যায় না। খাক সার হয়ে কথা বলতে হয়, নিজেকে ছোট করে আসতে হয় রাজার দরবারে, তাহলে পরে দোয়া কবুল হয়। আমারও দুখান হাত, রাজারও দুখান হাত, ও হলো রাজা, আমি হলাম প্রজা, কেন জোরে কথা বলবো না, তাহলে কোনো দিন হয় না। আপনাকে ছোট হয়ে নরম হয়ে রাজার দরবারে, আগেকার প্রজারা যখন যেত কোনো জিনিস হাতে করে নিয়ে যেত, রাজার তো অভাব নাই, তবে কেন তুমি 10টা মুরগির ডিম নিয়ে এসেছ, তো বলে হুজুর আপনি খাবেন, আমার বাড়ির জিনিস তার জন্য নিয়ে এসেছি, মুরগা কেন এনেছ, বলে হুজুর আপনি খাবেন, এটা আমার বাড়ির পোষা জিনিস, আপনি খাবেন তো আমার মনটা খুশি হবে, এই জন্য নিয়ে এসেছি। বাদশার কি অভাব আছে, বাদশার অভাব নাই, কিন্তু আপনার এই ছোট্ট তোহফাটা ওর মনটাকে জয় করে, যে আমার মনটাকে খুশি করার জন্য এই লোকটা এই তোহফাটা আমার কাছে এনেছে। আপনাকে তোহফা লাগবে, কি তোহফা লাগবে, আপনাকে আল্লাহ তাআলাকে ডাকার আগে অন্তত পক্ষে 2 রাকাত নফল নমাজ পড়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজের আরজি জানাতে হবে। আর আরজি জানাবার আগে আগে আল্লাহ তাআলার জীব ভরে তারিফ করতে হবে, প্রশংসা করতে হবে। রাত্রি 12টার সময় 2 রাকাত নামাজ পড়লেন, নামাজটা কার জন্য, লিল্লাহ। নামাজ পড়া যখন হয়ে গেল, তখন আপনি যখন আল্লাহ তাআলাকে বলতে যাবেন, তখন প্রথমে আল্লাহর তারিফ করবেন। কি বলে আল্লাহর তারিফ, বুঝে বলেছে আমি আরবি জানি না, আপনি বাংলাতে বলেন, হে জমিন আসমানের মালিক, তোমার দরবার ছাড়া আর আমার কোনো দরবার নাই, হে রুজিদাতা সারা জাহানকে তুমি রুজি দাও, তোমার আমি তসবি গাই, তোমার আমি মালা জপি, তোমার আমি জিকির করি বলেই আজ আমি তোমার দরবারে বসেছি,
এই আল্লাহ আমি খাকসার, আমি গুনাহগার, আমি পাপি, আমি তাপি, তুমি আমাকে ক্ষমা দাও এবং আমার এই আরজিটা মঞ্জুর করো, আমার এই জিনিসটা আমাকে দাও, আমি এই জিনিসের মুখাপেক্ষী হয়ে আছি। তাহলে আল্লাহ তাআলা শুনবেন। বলেছেন নবী, প্রতিদিন শেষ রাতে প্রথম আকাশে নামে প্রভু আরশে আজিম হতে। বলেন মানব, কে আছো জগতে, খাটিতেছ দুই বেলা, অথচ রয়েছ ক্ষুধায় কাতর, মিটে না জঠর জ্বালা। আমি দয়াময়, বলো তুমি তোমার নিজের দুহাত তুলি, রুজির ভাণ্ডার খুলে দেখেছি, ভরে দেব আজ ঝুলি রে, ভরে দেব আজ ঝুলি। একবার আল্লাহর কথা বলা হয়ে গেল একটা, এটারই তর্জমা হলো কি, মাইয়াদুনি আন উতিয়াহু, কে আমার কাছে ডাক, আমাকে চাইছে, কে আমাকে ডাকছে, ওই মানুষটাকে আমি দেব। কোন মানুষটা বলছে, মালিক বাড়িতে খাবার নাই, আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও, আমি তার বাড়িতে রুজি পৌঁছে দিব, এমন মানুষকে দেখতে চাই, এমন হাতগুলোকে আমি দেখতে চাই, একটা হলো। আবার কি বলছেন আল্লাহ, আবার বলেন ডাকিয়া মানবে, ওই সে দয়াল প্রভু, লাখ টাকা ব্যয় করলে কত দেশে নীরব হলো না তবু রে, নীরব হলো না তবু। আমি দয়াময়, বলো তুমি তোমার নিজের মনের কথা, আমার দয়াই দূর করে দেব তোমার সকল ব্যথা রে, তোমার সকল ব্যথা। কে আছো এই ছেলে? এই চ্যানেলওয়ালাকে আর বরদাস্ত হয় না, বরদাস্ত হয় না। আরে তোরা কথা কেন বলছো আমাকে, এই কথাটা আগে বলতো, তোরাকে কি বারের দিন আল্লাহ তাআলা হায় শরম দিবে যে আব্দুল গাফফার তোরকে কপালে জুতা মেরে দিয়েছে। হ্যাঁ, আর জার্জিস চতুর্বেদী তোরা তোরকে কপালেও জুতা মেরে দিয়েছে, একটা চ্যানেল লাগতে দেয় না, তোদের এই বোধ বুদ্ধির কারণেই দেয় না। তা আমাকেও কি আইন করতে হবে নাকি যে আমি আজ থেকে আর কোনো চ্যানেলওয়ালাকে আসতে দিব না এখানে? জয়টা চ্যানেলওয়ালা আছে তয়টা বক্তা বসে আছে আমার আগে দিকে, আর মুখ একটার বন্ধ নেই, আল্লাহর কসম খেয়ে বলছি আপনারাকে, আপনাদের কাছে আওয়াজ যায় না কিন্তু আমার কাছে আওয়াজ আসছে। শুধু এইখানে নয়, বাংলায় যতগুলো চ্যানেলওয়ালা আছে চরিত্র সবারই এক, এরা তো এসে খালি মাতব্বরি করার জন্য, যতক্ষণ রেকর্ডটা হয়নি ততক্ষণ, তারপরে ল্যাঞ্চ পিঠে করে ও চলে যাবে কোন আকাশ থেকে কোন আকাশ, ও তো নিজের ধান্দাতে আছে। মুলবি সাহেবের মুখের গোড়াতে বসে বসে এইভাবে কথা বলা, এটা কি ঠিক নাকি? অনেক মানুষ দুনিয়াতে আছে অসুস্থ হয়ে পড়ে আছে, মুরগা মুরগি অনেক কিছু দিল মাদ্রাসাতে, স্কুলে কলেজে দোয়া করে নিল, লোকের দোয়াতে জীব হলো না, তুই নিজে দোয়া করো। দোয়া করার টাইম কোনটা, সব থেকে ভালো টাইম কোনটা? রাসূলুল্লাহ বলছেন, কন্যা শুনিয়াম, যখন সারা জগতের মানুষ ঘুমিয়ে যাবে, কেউ জেগে থাকবে না, বেটি জেগে থাকবে না, বউ জেগে থাকবে না, বউমা জেগে থাকবে না, বাড়ির মানুষগুলো সব ঘুমিয়ে যাবে, টোলার মানুষ সব ঘুমিয়ে যাবে, ওই রকম নির্জন রাতে বাড়ি থেকে ওযু করে দু পা তিন পা চার পা করে হাঁটতে হাঁটতে মসজিদে যাও, মসজিদের লাইট বন্ধ করে দাও, কোনাতে গিয়ে এক জায়গায় দাঁড়াও, আর দাঁড়াবার পরে দুই রাকাত নামাজ খাকসার মুন নিয়ে আদায় করো, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের একটুখানি তাসবিহ বয়ান করো, আল্লাহর তাজিম বয়ান করো, আর করার পরে তোমার যেটা প্রয়োজন আছে সে কথাটা আল্লাহর সামনে ব্যক্ত করো। আল্লাহ তাআলা ওয়াদা করে বলছেন, আমি দেওয়ার জন্য আর সে আজিম থেকে নিচু আসমানে এসেছি, বান্দারা তোমরা আমার কাছে নিয়ে নাও, নিয়ে নাও। সূর্য যখন নামিবে পাটে আধার আসবেছে, সূর্য যখন নামিবে পাটে আধার আসবেছে, বিশ্ব জগৎ অঘরে ঘুমাবে তুমি থাকবে চেয়ে, শুধু তুমি থাকবে চেয়ে, এমন আধারে নির্জনে বসে, এমন আধারে নির্জনে বসে, একবার তারে হাঁকো ডাকো, তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো, চোখের পাতায় চোখের কোনায়
আল্লাহকে ভাসাতে হবে, এক ফোঁটা পচা পানি চোখের কোণা দিয়ে গাল পর্যন্ত নামিয়ে আনতে হবে। প্রয়োজন আছে আমার, আমি ফকির আর আল্লাহ তাআলা হলেন রাজা। সারা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোরা ফকির। তোর ব্যাংকে যদি কোটি টাকাও থাকে তাকেও আল্লাহ বলছেন তুই ফকির। কাউরি যদি শুধু এক বছরের দানাটি বাড়িতে থাকে তাকেও বলেছেন আল্লাহ ফকির। আর যারা প্রত্যেক দিন হাত পাতিয়ে বেড়িয়ে বেড়াচ্ছে তারাকেও আল্লাহ তাআলা বলেছেন তুই আমার দরবারের ফকির। কেউ ফকির ছাড়া আমরা লাট সাহেব নই আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাও ইলাল্লাহি ওয়াল্লাহু গনিউন হামিদ। এ মানুষেরা যত তোমরা আছো, যারা 50 বিঘা জমির মালিক তারাও, যারা 10 বিঘা জমির মালিক তারাও, যারা PW বাড়ি করে বসে আছে তারাও, যারা কোটি কোটি টাকার মালিক কোম্পানি আছে তারাও, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, এরা হলো ফকির। আমার দরকার রোজ রোজ হতে পারে, আপনার দরকার 15 দিন পরে হতে পারে, কোনো মানুষের দরকার বছরে একবার হতে পারে, কিন্তু দরকার আছেই আছে, আল্লাহর কাছে চাইতে হবেই হবে। আর যেদিনই চাইবেন সেদিন ফকির হয়েই চাইতে হবে, ফকির না হলে আল্লাহ তাআলা দেবেন না। কোটি টাকার মালিক ও কেন ফকির হবে? বলছে হ্যাঁ ফকির। ফকির কবে কী বারের দিন ফকির? আপনাকে দেখিয়ে দিচ্ছি, ধরে নেন বড়লোক মানুষ, ছেলেপিলে কম, দুটা বেটা একটা বেটি, একটা বেটা দুটা বেটি, বেটি দুটো পরের বাড়ি চলে যাবে বিয়ে হতে গেলে, আর একটা বেটা ঘর সংসার এবং ব্যবসা বাণিজ্যকে সামাল দিবে। কত মনে আশা, আমার এই বেটাটা বড় হবে, তারপরে আমার ব্যবসাটাকে সামাল দিবে। এই কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে, আমার কারবার হচ্ছে, ব্যবসা হচ্ছে, হঠাৎ 20-22 বছরের একটা তরোতাজা নৌজোয়ান অসুখে পড়লো, কলকাতা নিয়ে গেল, ওর রক্ত পরীক্ষা করে দেখা গেল তো ডাক্তারেরা রিপোর্ট দিয়ে বলছে যে এই ছেলেটার কিডনি দুটো 80% ড্যামেজ হয়ে গেছে, 20% আর আছে, খুব বেশি দিন টিকবে না। এইরকম কোটিপতি লোক, এইরকম ধনী লোক যে নমাজও ঠিক করে পড়ে না, যে লোকটা রোজাও ঠিক করে না, যে লোকটার ইবাদত দুর্বল, সে মানুষটাও ও জানে যে আমি নমাজ পড়ি না, ও জানে যে আমি রোজা ঠিক করে করি না, ও জানে যে আমি ভালো করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি না, আমি তাকে চিনি না, কিন্তু আমি জাত মুসলমান। যখনই রিপোর্ট পেয়ে যাবে যে আল্লাহ আমার ছেলেটাকে এই এরকম বড় ধরনের অসুখে আক্রান্ত করে দিয়েছেন, তখনই এই কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক জানে যে আমি যদি টাকার বন্যা বহিয়ে দিই আমার ছেলেকে বাঁচাতে পারবো না, টাকা দিয়ে যদি বাঁচে আল্লাহর দয়াতে বাঁচবে। তখন এর মতনই এই গুনাহগার মানুষটাকে দেখবেন লুকিয়ে কখন রাতের বেলায় মসজিদে গিয়ে বসে আছে, আর চোখের পানি ঝরিয়ে খালি ফুফরি চার কাঁদছে, আর আল্লাহ তাআলাকে বলছে আল্লাহ ছেলে একটাই, আর বেশি নাই ছেলে, আর আল্লাহ তোমার রাস্তাতে আমি অমুক মাদ্রাসাতে 10,000 টাকা দিব ছেলের জন্য, আমি এটা সাদকা করছি আল্লাহ, আল্লাহ তুমি আমার ছেলেটাকে ফিরিয়ে দাও, আল্লাহ তুমি স্বাস্থ্যটাকে ফিরিয়ে দাও, তুমি তো হাকিমের হাকিম, তুমি তো ডাক্তারের ডাক্তার, তোমার দরবার থেকে কোনো মানুষ তো খালি যায় না, তুমি যদি আসমান থেকে খালি বলো যে কোন হয়ে যা তাহলে হয়ে যাবে, তোমার যদি মর্জি হয়ে যায় রব তাহলে আমার ছেলেটাকে কোনো ডাক্তার দেখাতে হবে না, সে আপনি ভালো হয়ে যাবে, পরবর্তীকার আমার একটা বাচ্চা, আল্লাহ তুমি আমার ডাকে সাড়া দাও, আল্লাহ আমার ছেলেটা আমাকে ঘুরিয়ে দাও। কত আকুলি বিকুলি করে আল্লাহর দরবারে বসে বসে কাঁদছে। আপনি যদি দেখতে না পান তাহলে মুখে মুখে শুনেন আর কানে কানে শুনেন, শোনার পরে বলুন এই লোকটা তো কোটিপতি, ওর কোন দরকার ছিল এমনি করে চাহা? কেন হাত তুলেছ? রোজদিন দরকার না পড়তে গেলে ওই ঠেলা পড়েছে, তখন চাইছো তুমি আজকে আল্লাহর কাছে? আল্লাহ আগেই বলেছেন আন্তুমুল ফুকারা ও ইলাল্লাহ, সব তোমরা ফকির আল্লাহর দরবারে। তুমি চাও, তোমার কাজ হলো চাওয়া আর আমার কাজ হলো দেওয়া, দেওয়া আর নেওয়ার মাঝখানে শুধু শর্ত হলো দুটা, কি
তোমার ইমানটা যেন ঠিক থাকে আমার উপরে, আর আমি তোমাকে যেখানে যেখানে ডেকেছি সেই জায়গাতে যেন আমি তোমাকে হাজির পাই। কোথায় ডেকেছো আল্লাহ? এই তোর গ্রামের মুলবি ওয়াজ করেনি জুমা মসজিদে, কি বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালি শয়তান। শুকনো কাঠের মিম্বারের উপরে দাঁড়িয়ে মৌলভী সাহেব আওয়াজ দিয়েছিল এই আয়াতটাকে পড়ে, আল্লাহ তাআলা বলছেন নেশা পান করা, খামরো ওয়াল মাইসিরু জুয়া খেলা, ওয়াল আনসাবু ওয়াল আজলামু তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করা, আস্তানাতে কোনো পীরের কোনো ওয়ালির কবরস্থানে গিয়ে মাথা টেকে দেওয়া, এইগুলো থেকে সাবধান থাকো, এগুলো হলো শয়তানের কাজ, এগুলো হলো শয়তানের কাজ। আল্লাহ তাআলা ডাকছেন আপনাকে সূরা মায়েদার আয়াতে, আপনি আল্লাহর ডাক শুনেননি, আপনার আপনি আল্লাহর ডাকে সাড়া দেননি, এখনও আপনার মুখের ভেতরে জর্দা দিয়ে পান ঢুকে, এখনও আপনার মুখের ভিতরে খয়নি ঢুকে, এখনও আপনি হারাম খেতে ছেড়ে দেন নাই। আর এইরকম মানুষটাই যদি, এইরকম লোকটাই যদি আবার আল্লাহকে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তুমি আমাকে সিধা রাস্তা দেখাও, আল্লাহ তুমি তোমার নিয়ামত দিয়ে আমাকে সরফরাজ করো, আমি আল্লাহর কাছে চাইতে গেলাম, আল্লাহ তাআলা বলছেন রহস্য করিস না রে বান্দা, ঠাট্টা করিস না রে বান্দা। কেন কেন এই কথাটা আল্লাহ বললেন? আপনি তো বললেন সূরা ফাতিহা, আল্লাহ পাল্টা বলছেন ঠাট্টা করিস না আমার সাথে। কেমন ঠাট্টা করলাম আমি আল্লাহ তাআলার সাথে? রব্বুল আলামিনের ন্যায় বলছেন আল মুসিররুনা আলাল ইসমে কাল মুস্তাহজিনা লিরব্বিহি, যেই মানুষগুলো কি করে আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধকে মানে না, নিষেধকে অগ্রাহ্য করে চলে, আল্লাহ তাআলা যেগুলো মানা করেছেন সে কথাগুলোকে যারা মানে না, না মানার পরেও তারা আবার আল্লাহর দরবারে যায়, তো আল্লাহ তাআলা বলছেন এই লোকগুলো আমার সঙ্গে ঠাট্টা করে, আমার সঙ্গে মজাক করে, আমার সঙ্গে ব্যঙ্গ বিদ্রুপ করে, এরকম মানুষগুলোকে আমি ভালোবাসি না। তুই যে চাইতে আলি তো তোকে লাজ সরম আছে, আমি আগে যে বলেছিলাম আমার ডাকে সাড়া দে, দিয়েছিস সাড়া? তাহলে আপনার খাবার যদি ঠিক না হয়ে থাকে তা আল্লাহ তাআলার কাছে চেয়ে আপনি পাবেন কি করে? ভালো করে বুঝেন, ঝগড়া লাগা কথা আমি বলবো না, যেটা কথা বলছি একদম হক কথা বলছি। ইমান মানুষের কাছে তিন রকমের আছে, কয় রকম বললাম? তিন রকমের ইমান আছে মানুষের কাছে, এর মানে মানুষ তিন রকমের আছে। একগুলো ইমানদারকে বলা হয় মুসলমান, আর একগুলো ইমানদারকে বলা হয় মুমিনিন, আর একগুলো মুসলমানকে বলা হয়, ইমানদারকে বলা হয় মুহসিনিন। কোনটা কোনটা কেমন? মুসলমান কাকে বলে? যেই মানুষটা রমজান মাসে তারাবির নামাজ পড়ে, পাঁচকের নামাজ পড়ে, রমজান পার হয়ে গেলে ল্যাজ পিঠে করে পালিয়ে যায় গাধার মতো, মসজিদের মুখ দেখে না, তাহলে সময়ে নামাজ পড়ল, সময়ে নামাজ পড়ল না, কোনো দিন মাগরিব পড়ল, কোনো দিন এশা পড়ল না, শুয়ে থেকে গেল। একটা মানুষকে বলা হলো 20 মণ যদি ভুট্টা হয় তো 1 মণ আল্লাহর জমিনের ট্যাক্স দিয়ে দিও, 10 কেজি গলতে একটা ছোট কুঠির ভিতরে রেখে দিয়েছে, দিয়ে বলছে কি যে ফকিরের ভাগ বাহির করে দিয়েছি, গলির কুঠিটা তা আছে, দেরে ভিক দেখা ভিক দেখা, ওর থেকে বাহির করার ভিক দেখা। 1 মণ বাহির হবে, 10 কেজি বের করেছে, 1 মণ বের করেনি, 20 মণে 1 মণ, 20 মণে 1 মণ, 20 মণে 1 মণ বের করেনি। এইরকম একটা মানুষ যার ভিতরে ইমানদারিও আছে কিন্তু ইমানে পোকা লেগে আছে, 15 কেজি বের করলো 1 মণের জায়গায়, বের করেছে কিন্তু খাঁটি বের করেনি, তাহলে এলো হলো দাগ লাগা মুসলমান, ইমান এই লোকটাকে বলা হয় মুসলমান। নামাজ পড়েছে আর ছেড়েছে, রোজা করেছে আর ছেড়েছে, সত্য কথাও বলেছে মিথ্যা কথাও বলেছে, বাজারে গিয়ে ব্যবসা করতে গিয়ে সত্য কথাও বলেছে মিথ্যা কথাও বলেছে,
এর ভেতরে ভালো ব্যবহারও আছে, এর ভেতরে মন্দ ব্যবহারও আছে, দুই রকমই নিয়ে চলে। যেমন এদেশের মুসলমান, এটাকে বলা হয় মুসলমান। এই মুসলমানের বিধান কি? মুসলমান কি হবে মরার পরে? তো কসম আল্লাহর, দুঃখ লাগে বলতে তবুও বলছি, কেয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে ফয়সালা হবে কি, প্রথমে একজন মুসলমানকে আল্লাহর জাহান্নামে যেতে হবে। আর জাহান্নামে যাওয়ার পরে জ্বলে পুড়ে এক মাস, দু মাস, চার মাস, ছ মাস পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। প্রথম চান্সে মুসলমান জান্নাতে যাবে না। জি, বুঝতে পারলেন? এবার আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন একদম সাফ, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা আসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি মিনহুম মুক্তাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত বিইজনি রাব্বিহিম। আমি আমার কিতাব দিয়েছি যে লোকগুলোকে কোরআনে মাজিদ, সেই মুসলমানগুলো কি হয়েছে, একগুলো লোক নিজের নাফসের উপরে জুলুম করে চলেছে। নাফসের উপরে জুলুম করা মানে কি, তুমি যদি কিতাবকে না মানো তো তোমাকে আজাব হবে, আর আজাবটা যদি হবে তো তোমার নাফসকেই পোহাতে হবে, তোমার দেহটাকেই পোহাতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন একগুলো মানুষ নিজের জানের উপরে জুলুম করে যাচ্ছে, জুলুম করে যাচ্ছে। এলা হলো এক নম্বর মুসলমান, ই মরে গেলে আগে যাবে জাহান্নাম, তারপরে গুনাহ মোচন যখন হবে তখন মাস, ছ মাস, দশ মাস, এক বছর পরে আসবে জান্নাতে। দুই নম্বরে কি? দু নম্বর লোকগুলোকে বলা হয় কি, মুমিনিন। মুমিন কারা? মুমিন কোন লোকটাকে বলে? ভালো করে শুনেন, মুমিন কাকে বলা হয় পরিচয় দিচ্ছি আমি। আল্লাহ পাকের নাই বলছেন, আল মুমিনুনা হাইয়িনুনা লাইয়িনুনা কাল এবেলিল আনফে। মুমিন কাকে বলা হয়? যেমন একটা মোটা তাজা বড় উঁটকে তার মালিক তার নাকটাকে ফড়িয়ে একটা লোহার কড়া লাগিয়ে দেয়, আর কড়াটাতে একটা প্লাস্টিকের দড়ি সহাতে লম্বা বেঁধে দেয়, দিয়ে একটা নাবালক ছেলেকে দিয়ে দেয়, যা উঁটটা নিয়ে মাঠের দিকে যা। তাহলে উঁটটার ওজন হলো 5 কুইন্টাল, আর ওকে নিয়ে টানছে যে ছেলেটা, তার ওজন হবে মেরে কেটে 30 কেজি কিংবা 35 কেজি। একটা ছোট্ট ছেলে এত বড় জানোয়ারকে টেনে নিয়ে যাচ্ছে। ওই উঁটটা জীবনে কোনোদিন তার মালিকের নাফরমানি করে না। ও যদি পূর্ব দিকের মাঠে নিয়ে যায় তো উঁটটা ওর ফার্মা বারদারি করতে করতে পূবের মাঠে চলে যায়। বাচ্চাটা যদি তাকে খেতে না দেয়, যদি নিয়ে দাঁড়িয়ে থাকে, কোনো ঘাসে মুখ লাগাতে তাকে না দেয়, তো উঁটটা হুজ যদি করে না, মুখ মারামারি ঝাড়াঝাড়ি করে না, ওর মালিক যেটা বলে সেটাই করে। ওয়াইজাস্তানা খা আনা খা, মালিকটা যদি বলে এই এখানে বসে যা গরম পাথরের উপরে, তো মালিকের কথা শুনে উঁটটা গরম পাথরের উপরেই বসে যায়, হুজ্জতি করে না। তাহলে লাগাম লাগানো উঁটটা যেমন তার মালিকের সবটা কথা শুনে ফরমাবরদারি করে, একটাও হুজ্জতি করে না, ঠিক সেই রকমই হলো মুসলমানেরা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিষেধকে তারা অগ্রাহ্য করতে যায় না। আর আল্লাহ তাআলা যতটি আদেশ করেছেন সব দিকে পাই 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 করে মেনে যাই। তাহলে এরা হলো কেমন? তো ওই উঁটটার মতো, এদের নাকে লাগাম লাগানো আছে কার? তো আল্লাহ তাআলা। মদ খাও? খাই না। কেন? আল্লাহ নিষেধ করেছেন। বিড়ি সিগারেট খাও? খাই না। কেন? আল্লাহ তাআলা এগুলোও বলেছেন নিশা, নেশা হারাম। মিথ্যা কথা বলো? বলি না। কেন বলো না? আল্লাহ হারাম করেছেন। তুমি ব্যভিচারে যাও, পরের মেয়ের সঙ্গে তোমার লাইন আছে কি? না, নাই। কেন নাই? আল্লাহ হারাম করেছেন। চুরি না করি না, কেন? আল্লাহ হারাম করেছেন। নামাজ পড়ো? করি। রোজা করো? করি। সাদকা দাও? দি। দান খায়রাত করো? করি। সত্য কথা বলো? বলি। হালাল রুজি খাও? হ্যাঁ খাই। তাহলে আল্লাহর যেটি আদেশ সবটিকে মানে, আল্লাহ যেটি নিষেধ ওখান থেকে সে দূরে সরে থাকে। তাহলে এই মানুষটা কার মতো?
নাকে কড়া লাগানো একটা উটের মতো। যে ফার্মা বারদারি করে উটটা, সেই ফার্মা বারদারি করে কেতে মানুষটা। ওই উটটা যেমন সুখী তার মালিকের বাড়িতে, তেমনি এই মানুষটা হলো সুখী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এই মানুষটাকে বলা হয় মুমিন। মুমিন যদি মরে যাই, এর ফয়সালা কি? আল্লাহ তাআলা বলছেন মুমিন মরে যেতে গেলে তাকে জাহান্নামে দেওয়া হবে না। এবং কোরআনে আল্লাহ তাআলা বলছেন সাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, কিয়ামতের দিন ওরও হিসাব নেওয়া হবে, কিন্তু হিসাবটা সোজা, হিসাবটা সোজা। আর যারা টেঁহা মুসলমান আছে তারও হিসাব নেওয়া হবে, হিসাবটা হবে বাঁকা, হিসাবটা হবে টেঁড়া, খুঁটিয়ে খুঁটিয়ে একটা একটা করে আল্লাহ তাআলা হিসাব নেবেন। আর মুমিনদের কাছে হিসাব নেবেন সোজা সাপটা, ওর হিসাব লম্বা হবে। ধনের হিসাব দাও, মালের হিসাব দাও, কত বছর বয়সে তিরঙ্গা খাওয়া শুরু করেছিলেন, আর কত বছর খেয়েছিলেন, কতটি প্যাকেট খেয়েছিলেন, এর ভিতরে কতটি মধু ছিল, কতটি শেখর ছিল, কতটি আঠাজারি ছিল, হিসাব দাও একটা একটা করে। আল্লাহ তাআলা জানেন যে হারামি আছে। আর মুমিনিনকে শুধু এতটুকু, কোরআন বলছে সাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, আসান করে হিসাব নেওয়া হবে। এর মানে কি? এই শোনো, কি নাম? জহকালী। বাড়ি কোথায়? জংলা। ও জহকালী, ঠিকঠাক ছিল দুনিয়াতে? হ্যাঁ আল্লাহ ছিলাম। সব জানেন আল্লাহ তাআলা, কিন্তু হিসাবটাকে নিলেন। আর একজন একটা, এই শোনো, কি নাম? রমজান আলী। বাড়ি কোথায়? তো বাড়ি ওদিকে মানসর। ও নমাজ রোজা করা লোক ছিলেন, নমাজ পড়েছিল দুনিয়াতে? তো জি জি আল্লাহ তাআলা পড়েছিলাম। আল্লাহ সব জানেন, কিন্তু একবার মিছামিছি জিজ্ঞেস করে বলো, এই তুমি ভালো হয়ে চলেছিল দুনিয়াতে? হ্যাঁ চলেছিলাম। আচ্ছা যাও, এদের হিসাব হবে সোজা, আর এদের হিসাব হবে বাঁকা। বাঁকা হিসাব যার শুরু হয়ে গেল, সহি হাদিসে বলছে মানহু সেবা নুকেশা, যেই মানুষটার হিসাব শুরু হলো ওর কাল ঘাম ছুটিয়ে দেবে আল্লাহ তাআলা। যেই মানুষটার কাছে খুঁটে খুঁটে আল্লাহ তাআলা হিসাব নেবেন, তার লাল সুতা বেরিয়ে যাবে হাসরের মাঠে, আর শেষের বেলায় রেহাই হবে না, ওকে লাল ঘরে যেতেই হবে, যেতেই হবে, রেহাই সেদিন পাবে না। আর একগুলো লোক মুমিনিন থেকে আরও উঁচা, ওরা কি? ওরা হলো মুহসিনিন। মুহসিনিন মানে কি? নমাজ পড়েছি মুমিনের মতো, রোজা করেছি মুমিনের মতো, সাদকা দান খায়রাত করেছি মুমিনের মতো, কিন্তু ওদের আর আমাদের মধ্যে তফাত কী আছে? এই লোকটা নমাজ পড়েছিল দিনে রাতে 30 রাকাত, আমি দিনে রাতে নমাজ পড়েছিলাম 40 রাকাত। এই মানুষটা বছরে খরচ করেছিল 2000 টাকা, আমি বছরে খরচ করেছিলাম 5000 টাকা। এই মানুষটা রমজান মাসে রোজা করেছিল 30টা, আমি এই আমি আল্লাহর বান্দা রমজানের 30টা রোজাকে বাদ দিয়ে আরও নফল রোজা করেছিলাম 20টা। একগুলো মানুষ আছে কি, সবচেয়ে বেশি করা, বেশি করা, বেশি করা। আপনি 30 পুরিয়া দিয়ে বেশি করেছেন, আমি পারিনি করতে, আপনার 30 কুণ্ঠা হলো কেমন করে হলো? তো বলছে 17 রাকাত ফরজ নামাজ, ঠিক না বেঠি? ঠিক, 17 রাকাত কি? ফরজ নামাজ। 12 রাকাত হলো সুন্নাতে মুয়াক্কাদা, 17 আর 12তে কত হলো? 29। 1 রাকাত হলো তারাবি, সরি 1 রাকাত হলো বেতর, তাহলে মোট কয় রাকাত? 30 রাকাত। বলছি এইটি পারেছি আল্লাহ, এর বেশি পারিনি। 100টা মুসলমান আছে, 1000 মুসলমান আছে, 24 ঘন্টাতে 30 রাকাত নামাজ পড়ে, আর এই মুসলমানের ভেতরেই, এই নারীগুলোর ভেতরে, এই মেয়েগুলোর ভেতরেই 4-5টা মেয়ে ছেলে এমন আছে যে এর থেকে বেশি করে। একে কি বলা হয়? নফল বলা হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইল্লা আন তাতাওয়া, তবে যেই মানুষগুলো কি করে, বাড়তি বেশি বেশি করে কিছু কাজ করে দেয়। কি বেশি করেছিল? বলছে আল্লাহ জি 5 নামাজ পড়েছি প্রত্যেক দিন 4 রাকাত, এটা কখন পড়ে? তো বেলা 8টা 9টার মাঝখানে পড়ে। আর কি করেছিল গো? রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আমি পড়ি।